এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে শবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সুন্নার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়েরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদালিকা কিজবুন আর এটা মিথ্যাচার নবীর ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেয়েরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেয়েরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী আলাইহিসসালামের মেয়েরাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের মেয়েরাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময়তে ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিসসালামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা শবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদআত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর তা হলো নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাবায়ে কেরাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবায়ে কেরামের কেউ অথবা নবীর ইসলাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই